What's up everybody, Assalamualaikum, here is your boy Ishan Shah back with another video. এবং আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং কারণ যারা দক্ষিণ বনশ্রীবাসী আছেন তারা মোটামুটি সবাই কাজীবাড়ি চিনেন এবং যারা এখানে থাকেন না তারা হয়তো বা জানেন না। মেরাদিয়া হাটের ঠিক কাছাকাছি কাজীবাড়ি রোডের একটি মাঠে রয়েছে স্থায়ী একটি মেলা এবং এই মেলাটি একদম সারা বছরই থাকে এবং এখানে ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের জন্য রাইড, এছাড়া রয়েছে অসংখ্য ফুচকা এবং ছোট বড় অনেক রেস্টুরেন্ট। সো আপনারা এসে এখানে এনজয় করতে পারেন। আজকে আমি সাফা সোনু এবং আমরা যাব হচ্ছে সেই মেলাটি ভিজিট করতে এবং আমরা তো একা যাব না, সাথে আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব প্রতিবারের মতোই। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো আর ইউ গাইস রেডি? দেন লেটস গো। আমরা এখন আছি কাজীবাড়ি রোডের একটা পার্কের মধ্যে এবং সুহানি আর সাফা আসছে এখানে ঘুরতে। তো পার্কের অনেক বেশি উন্নয়ন হয়ে গেছে। এখানে আগে শুধুমাত্র চটপটি ফুচকার দোকান ছিল এবং একটা বাজার ছিল, এখন এই জায়গায় খেলনার দোকান আছে, প্লাস হচ্ছে কিছু রাইড আছে এবং চটপটি ফুচকার দোকান তো আছেই। চলেন যাই দেখি। সামনে সোহানি আর সাফা আছে। সোনু সাফা একটা হাই দাও। আমরা অলরেডি চলে আসছি, যে দেখতে পারতেছেন এখানে বাজার আছে, সব ধরনের তরি তরকারি সবজি এই জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, ছোটখাটো একটা মেলার মতো। হারি পাতিল মানুষজনের কিন্তু ভিড় আছে এই জায়গায়। ঠিক আছে, নাগরদোলা আছে, অনেক কিছু আছে, চটপটির দোকান আছে। এই তো মামা, এই জায়গায় টিকিট কাউন্টার। কিসে উঠছো তুমি?
কি তোমাদের কি খেলনা কেনার সময় নাকি এখন? মারো তো চয়েস করে ফেলাইছে, সরি সাফা সোনুকে এবার মিলিটারি হইতে চাইতেছো, এবার তুমি আর্মি মিলিটারি হইতে চাইতেছো, দেখো এই জায়গায় অনেকগুলো আছে, এটার মধ্যে এটার মধ্যে নাইফ আছে, হকি টকি আছে, হ্যান্ডকাপ আছে, পিস্তল আছে, এটা এটাও নিতে পারো, এটাও নিতে পারো, হ্যাঁ কিন্তু ওটার ওটার মধ্যে শুধু পিস্তল আর হচ্ছে দুইটা গ্রেনেড, একটা হ্যান্ডকাপ, ঠিক আছে ১৮০, আর এটা কি নিছে, রিমোট কন্ট্রোল গাড়ি, ১৮০ এটা, আর এটা ১৭০, সাফা লাস্ট টাইমে গাড়ি চেঞ্জ করে ফেলছে, সাফা এখন মেকআপের, আচ্ছা এটা নিবি তুই, এটা নিবি নাকি এই দুইটার থেকে কোনটা নিবি, আচ্ছা দেন ওইটাই দেন, যেটা ও চায় ওইটাই দেন, দেখি কি নিছো সাফা, সাফা কি নিছো দেখি, এটা কি মারার জন্য নিবা, হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগছে, এটা কয় টাকা বললো, তাহলে এটা আমরা মারার জন্য নিই, হ্যাঁ চলো আসো এবার আইসক্রিম খাই, আমরা মালাই আইসক্রিম খাবো এখন, কি খালি ২০ টাকা দামের আছে না, সব বেচা লাগছে না, কেমন হ্যাঁ দেখো তো সাফা কেমন, কেমন সাফা, হ্যাঁ মজা তো বাসা হারায় ফেলাইছে, এই বিষয়টা বেশি জোস, এটার মধ্যে কিসমিস আছে, দুধ আছে, মানে ২০ টাকা অনুযায়ী ব্যাপারটা একদম আসলে অন্যরকম, এই জায়গাতে এমনিতে বুধবারে হাট বসি, তারপরে আপনি প্রতিদিনের আর কি বাজার অনুযায়ী এই জায়গায় হচ্ছে ইয়া পায়ে যাবেন, বাজার কাপড় চোপড় আরও যাবতীয় অনেক জিনিসপত্র পাওয়া যাবেন, এছাড়া হচ্ছে ঘুরতে আসতে পারবেন বাচ্চাদের নিয়ে, এছাড়া বেশ কিছু রাইড আছে, মানে সব মিলে জায়গাটা খারাপ না আসলে, এটা ঠিক হচ্ছে কাজীবাড়ির অপোজিটে মাঠের মধ্যেই, আমরা সব রিক্সায় একদম গাদাগাদি করে যাইতেছি, অটো রিক্সায় কি সবার মজা লাগতেছে, তারপর তো তুমি রাতে কান, ঠিক আছে সময় হয়ে গেছে বাসায় চলে যাওয়ার, আজকের ভিডিওটি এ পর্যন্ত, এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন নেক্সট নোটিফিকেশনের জন্য, আসসালামু আলাইকুম।